বুঝলাম না এখানে শান্ত ভাই পালালো কেন, আমরা তো শুধুমাত্র সেলফি তোলার জন্য ডাকছিলাম ভাইকে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, রাজশাহী থেকে ঢাকা গেছিলাম কিছু কাজে, তো কাজ শেষে ফাঁকা ছিলাম, তাই ভাবলাম যে ঢাকায় যেহেতু লাস্ট ম্যাচ বিপিএল এর তাই দেখেনি, কিন্তু এই বিপিএল দেখতে যে এত এত অদ্ভুত অদ্ভুত ঘটনা আমাদের সাথে ঘটছিল যেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, মানে জানতাম না যে এসব নিয়ম আছে। বেটা নিজের চোখের সামনে থেকে বিপিএল দেখার ফিলিংস কেমন? আজকে জানলাম যে বিপিএল শুরু। জানতি না তুই? কিন্তু ঢোকার সময় নতুন একটা এক্সপিরিয়েন্স হলো যে এখানে মেরিল নিয়ে ঢোকা যাবে না, কয়েন নিয়ে ঢোকা যাবে না, এর 5 টাকার কয়েন ফেলে দিয়েছে। দাঁড়ায় আছে দিয়ে হাত জোর করলো কেন আমি বুঝলাম না, হাত জোর করার কি আছে? বেটা কার কার খেলা হচ্ছে? ও কার কার খেলা হচ্ছে? কিছু কিছু ছেলে যারা এরকম মাঠে এসেও ফোন টিপে। বেটা বিপিএল কি তোর কাছে কিছু মনে হয় না? না বেটা, আমার জীবন সার্থক কেন জানিস? কেন? কারণ আমি লর্ড সোহানকে নিজের চোখে দেখতে পাচ্ছি। টিকটকারের জুতা বেটা। আজকে শান্ত ভাইকে নিয়ে কোনো ট্রল হবে না, শান্ত ভাই আমাদের রাজশাহীর গর্ব, আমাদের ক্লেমনের গর্ব। সব সময় শান্ত ভাই ভালো খেলবে এবং আশা করছি ভবিষ্যতেও ভালো খেলবে। লর্ড না, ভবিষ্যতে ভবিষ্যতেও বাংলাদেশের তারকা হিসেবে গণ্য হবে ইনশাল্লাহ। সিকান্দার রাজা ওয়াটে আর স্টেডিয়ামে থাকা অবস্থায় এই মোমেন্টটা আমার কাছে অনেক জোশ লেগেছে। এই ছেলেটা পুলিশ ভাইকে বলছে যে একবার মাত্র ডাকতে দেন, মানে মাশরাফি ভাইয়ের সাথে এই ছেলেটা দেখা করতে যাচ্ছে, আর এর আগে ডাকলো কয়েকবার মাশরাফি ভাই বলে, বাট শুনতে পাচ্ছে না কারণ একটু দূরে বসে আছে, তাই পুলিশকে রিকোয়েস্ট করছে যে আর একবার ডাকতে দেন। তো রংপুর ভার্সেস বরিশাল ম্যাচে বরিশাল জিতে গেছে, তো এখানে সাকিব ভাইরা সব ভিতরে যাচ্ছে, আর এখান থেকে অনেক কাছে থেকে দেখা যাচ্ছে, যেটা আসলে অনেক জোস বিষয় আসলে, কারণ সারা জীবন টিভিতে দেখে আসছে আর এখন সামনাসামনি দেখার মজাই আলাদা। তারপরে খেলা শেষে সবাই গল্প করছিল, এটা দেখতে অনেক ভালো লাগছিল। এখানে সোয়াব মালিক ছিল, তারপরে এখানে সাকিব আল হাসান, তারপরে মেহেদি মিরাজ আছে, সবাই অনেক গল্প করছিল, যেগুলো দেখতে অনেক ভালো লাগছিল। এখন আমরা সবাই স্টেডিয়াম থেকে বের হয়ে গেছি, আর বের হয়ে রোহান আর ফাহিম নিজেদের ইয়ারফোন খুঁজতে গেছে, তারা গাছের পিছে না কোন কোনাতে লুকিয়েছে, এখন দেখতে গেছে আছে কিনা। আর ফাহিম তার মেরিলটাও নিয়ে নিয়েছিল। বিপিএল দেখতে এসে আমরা কি পেলাম? এখানে ভিতরে মেরিল কয়েন হেডফোন এলাও না, ইয়ারফোন তো, এর আর এর ইয়ারফোন আমরা এই পুলিশের গাড়ির পিছে ওখানে লুকায় রেখেছিলাম ভিতরে। আর